প্রায় 20 বছর ধরে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ব্যবহার করত মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিমান ঘাঁটি ব্যবহার করে হামলা চালানো হতো তালেবান মুজাহিদদের উপর। এছাড়া এই বিমান ঘাঁটির ভেতরে গড়ে তোলা হয়েছিল কুখ্যাত একটি কারাগার। বাগরাম বিমান ঘাঁটির ভেতরে স্থাপন করা কুখ্যাত কারাগার নিয়ে সম্প্রতি একটি নিউজ প্রকাশ করেছে তুরস্কের জনপ্রিয় নিউজ চ্যানেল এ নিউজ। দর্শক, বাগরাম বিমান ঘাঁটির ভেতরে কুখ্যাত সেই কারাগারে কিভাবে নির্যাতন চালানো হতো, কি কি টুল ব্যবহার করা হতো, সেগুলো আজ আপনাদের দেখানো হবে। এই যে তরুণের ছবি দেখছেন, তার নাম দিলাওয়ার। ইয়াকুবির দিলাওয়ার নামেও তাকে চিনতেন স্থানীয়রা। 1979 সালে আফগানিস্তানের খোস্ত প্রদেশে তার জন্ম। পেশায় ছিলেন ট্যাক্সি চালক। এই তরুণকে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে ধরে নিয়ে গোপন কারাগারে ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল, যেখানে আফগান মুজাহিদ বা সন্দেহভাজন ব্যক্তিদের ধরে নেওয়া হতো। সেই জায়গাকে বাগরাম কালেকশন পয়েন্ট হিসেবে অভিহিত করত মার্কিন সেনারা। বাগরাম বিমান ঘাঁটির গোপন কারাগারে মার্কিন সেনাদের নির্যাতন আর কত সইবেন তরুণ দিলাওয়ার? 2002 সালের 10ই ডিসেম্বর দখলদার মার্কিন সেনাদের নির্যাতনে মারা যান এই তরুণ। দিলাওয়ারের মতোই এমন শত শত তরুণকে গোপনেই কারাগারে নির্যাতনের পর হত্যা করেছিল দখলদার মার্কিন সেনারা। এর কিছুটা প্রকাশ হলেও অনেক তথ্য এতদিন গোপন ছিল। 20 বছর পর মার্কিন সেনাদের সঙ্গে জিহাদে তালেবানের বিজয়ের পর এখন মার্কিনীদের যুদ্ধাপরাধের তথ্য একে একে বেরিয়ে আসছে। প্রায় 20 বছর ধরে বাগরাম বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী তালেবানের উপর হামলা চালিয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে 50 কিলোমিটার উত্তরে বাগরাম বিমান ঘাঁটিটি অবস্থিত। ঘাঁটিটি কি শুধু তালেবানের উপর হামলার জন্যই ব্যবহার করা হতো? এর ভেতরে গড়ে তোলা হয়েছিল কুখ্যাত এক গোপন কারাগার। মুজাহিদদের আটক করে চালানো হতো ভয়াবহ নির্যাতন। তুরস্কের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে এই ঘাঁটির ভেতরের গোপন কারাগার নিয়ে চাঞ্চল্যকর একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তুরস্কের এ নিউজের হেড অব নিউজ ওরহান সালির প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে শেকলে বেঁধে চালানো হতো নির্যাতন। 2001 সালে আমেরিকার টুইন টাওয়ারে হামলার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে হামলা চালায় আমেরিকা। এক সময় 93,000-এরও বেশি মার্কিন সেনার উপস্থিতি ছিল আফগানিস্তানে। যুক্তরাষ্ট্র প্রায় 2 দশক ধরে চলা আফগান যুদ্ধে হেরে যাওয়ার ঘোষণা যখন বাইডেন দেন, তখন আফগানিস্তানে অবস্থান করছিল প্রায় 2,500 মার্কিন সেনা। এদের বেশিরভাগই কুখ্যাত বাগরাম বিমান ঘাঁটিতে অবস্থান করতেন, যার ভেতরেই গত 20 বছর তারা মুজাহিদদের ওপর নির্মম নির্যাতন চালাতেন। বাগরাম আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রধান বিমান ঘাঁটি ছিল। কুখ্যাত গোয়ান্তা নামক কারাগারের আদলে এখানেও মুজাহিদদের ওপর নির্যাতনে মেতে উঠতেন মার্কিন ও ন্যাটো সেনারা। মার্কিন যুক্তরাষ্ট্র এই ভূখণ্ডে মুজাহিদদের দমন করতে $1 trillion-এরও বেশি ডলার ব্যয় করেছে। 20 বছরের আগ্রাসনে তারা কমপক্ষে 2,500 সৈন্যকে হারিয়েছে, আহত হয়েছে 20,000-এরও বেশি সৈনিক। এর মধ্যে তাদের ভাড়াটে ব্ল্যাক ওয়াটারের হিসেব তো একদমই গোপন রাখা হয়েছে। All right, I'm ready for stuff. I cover you, move it. Go to the right. There you go.